তারা মায়ের আবির্ভাব তিথি, গর্ভগৃহ থেকে মাকে আনা হলো বিশ্রাম মঞ্চে, রাতে রাজবেশে তন্ত্রমতে হবে বিশেষ পুজো। শুক্লা চতুর্দশীতে তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে শক্তির আরাধনা। তারাপীঠে কার্যত এখন জনপ্লাবন, বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা এসেছেন তারাপীঠে। এদিন ভোরে শীতল ভোগ নিবেদন করে মঙ্গল আরতি সেরে তারামাকে গর্ভগৃহ থেকে বিশ্রাম মঞ্চে বসানো হয়, আর সেখানেই চলে আবির্ভাব তিথি উপলক্ষে বিশেষ পুজো পাঠ। আজ শুক্লা চতুর্দশী, তারা মায়ের আবির্ভাব তিথি। এদিন মূল মন্দিরে তারা মায়ের দর্শন মিলবে না, মিলবে না মায়ের ভোগ। তবে ভক্তদের জন্য ভোরবেলাতেই রাজবেশ পরিহিত হয়ে বিরামখানায় অধিষ্ঠিত হয়েছেন দেবী তারা। ভোর থেকে সেখানেই বিশেষ পুজো পাঠ শুরু হয়েছে। তারা মায়ের আবির্ভাব তিথিতে মায়ের দর্শন পেলে ভাগ্যবান হওয়া যায় বলেই মনে করেন ভক্ত ও সেবায়তরা। তাই এদিন তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। জানা যায় এদিন সকাল থেকে উপবাসে থাকার পর দুপুরে মাকে ফলাহার নিবেদন করা হয়। সন্ধ্যায় গর্ভগৃহে মাকে ফিরিয়ে নিয়ে আসার পর ফলাহার ও লুচি ভোগ দেওয়া হয়। এরপর রাতে ফের মাকে নতুন রাজবেশ পরিয়ে পোলাও, পাঁচ রকম ভাজা, মিষ্টি ও শোলমাছ পোড়া দিয়ে তন্ত্র সহকারে পুজো করা হয়। মাকে লুচি ভোগ দেওয়ার পরেই সেবায়তরা সেই ভোগ গ্রহণ করেন। তারা মায়ের আবির্ভাব তিথি সম্পর্কে কথিত রয়েছে, শারদীয়ার চতুর্দশী তিথিতেই বশিষ্ঠমুনি সাধনার মাধ্যমে মা তারাকে দেখতে পান। সেই স্বপ্নে দেখা মূর্তি দীর্ঘকাল শ্মশানের শ্বেত শিমুল গাছের মাটির নিচেই পড়েছিল। পরে স্বপ্নাদেশ পেয়ে এদিনেই বণিক জয়দত্ত সদাগর সেই মূর্তি তুলে মূল মন্দিরে প্রতিষ্ঠা করেন। তাই এই দিনটিকে মা তারার আবির্ভাব দিবস হিসাবে ধরা হয়। এ বিষয়ে মন্দিরের এক সেবায়ত জানান, এবছর কোজাগরি লক্ষ্মী পুজোর তিথি ও তারামায়ের আবির্ভাব তিথি একই দিনে, সে কারণে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষশাস্ত্রবিদরা। এই দিনটিতে প্রতিবছরই বহু ভক্ত সমাগম হয় তারাপীঠে, যার অন্যথা হয়নি এবছরও। বহু দূর দূরান্ত থেকে এদিনও ভক্তেরা এসেছেন মায়ের দর্শনে। সেই কারণে ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে, পাশাপাশি মন্দিরের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোটা মন্দির চত্বরে রয়েছে পুলিশি নিরাপত্তা, যাতে এই দিনটিতে ভক্তদের কোনো রকম অসুবিধা না হয়, পাশাপাশি যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তৎপর প্রশাসন। আনা হয়েছে সেখানে মায়ের স্নান করিয়ে মঙ্গল আরতি করিয়ে ভক্তদের জন্য পুজো দেওয়ার লাইন খুলে দেওয়া হয়েছে। আজকে কিন্তু সারাদিন মা বিরাম মঞ্চে থাকবে এবং সারাদিন ভক্তরা পুজো দিতে পারবে। আর আজকে একটা বিশেষ দিন, যে আজকের দিনে মায়ের মধ্যাহ্ন ভোগ হয়, মানে অন্যের ভোগ, তার পরিবর্তে লুচি সুজি মিষ্টান্ন ভোগ মাকে দেওয়া হয়। সন্ধ্যের সময় ওখানে সন্ধ্যা আরতি হয়, মাকে মূল গিয়ে ফিরিয়ে আনা হবে। সেখানে মাকে স্নান করিয়ে মাকে রাজবেশ পরিয়ে আজকেই মা তারাকে মহালক্ষ্মী রূপে পূজা করা হবে। আর এই উপলক্ষে প্রায় হাজার হাজার ভক্ত ভিড় করেছে তারাপীঠ মন্দিরে সেই ভোর থেকে, তাদের যাতে নিরাপত্তার দিকে কোনো অসুবিধা না হয় তারাপীঠ থানা, জেলা প্রশাসন, টিআরটি, মন্দির কমিটি তারা যৌথভাবে দায়িত্ব নিয়েছে। আর সর্বোপরি পুজোর পর এই তিথিতে মাকে পুজো দিতে এবং খুব কাছে থেকে দর্শন স্পর্শ করতে এই দিন কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় এবং প্রত্যেকটা তারাপীঠ সারাদিন যে গ্রাম আছে তাদের একটা পারিবারিক পুজো থাকে। আজকে প্রচুর ভক্ত ভিড় করেছে, সারাদিন মা আজকে বাইরে থাকবেন এবং সারাদিন ভক্তরা মাকে স্পর্শ করে পুজো দিতে পারবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, তারাপীঠ। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে,